রিয়াজ ভাই পূর্ণিমা যদি আবার জুটি হয় আমি অবশ্যই তাদের গিয়ে কাজ করার জন্য প্রস্তুত, কারণ রিয়াজ ভাই পূর্ণিমা একসাথে কাজ করবেন কিনা, যদি করেন আমি সবার আগে ঝাঁপায় পড়ার জন্য রেডি। ওনাদের একটা সময় আমরা হৃদয়ের কথার মতো সিনেমা দেখেছি, তো সেখান থেকে আসলে আপনার কাছে মানুষের যে প্রত্যাশা, এই ধরনের সিনেমার কেন দর্শকরা পাচ্ছে না? একটা সময়ের ব্যাপার, সবসময় সময়ের একটা দাবি থাকে আর কি, সেটা হচ্ছে যে এক এক সময় দর্শক এক এক রকমের ছবি পছন্দ করে বা দেখে, জেনারেশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তো সব কিছু চেঞ্জ হয়। হৃদয়ের কথা যখন নির্মাণ করেছিলাম বানিয়েছিলাম তখন দর্শক সেটাকে একভাবে গ্রহণ করেছে, এখন এই এখনও তো ভালো ছবি বা ভালো লাগার ছবি আসলে দর্শক দেখছে। এই কিছুদিন আগেও আমরা দেখলাম প্রিয়তমা দর্শক পছন্দ করলো, তারপর রাজকুমার, তারপর এই লাস্ট ছবিটা সাকিবের যে লাস্ট ছবি, তারপর এরকম বেশ কিছু ছবি কিন্তু গত 2 বছরে আমরা দেখেছি। তো কাজেই দর্শক যা দেখতে চায় তাই হয়তো দেখাবে না, কিন্তু দর্শককে এমন কিছু দেখানো উচিত যেটা দর্শকের ভালো লাগবে। সো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে সিনেমার মতোই চলছে। আচ্ছা, এখন বর্তমানে আসলে কী নিয়ে ব্যস্ত আপনার? এই মুহূর্তে তো আসলে সবাই বাংলাদেশ নিয়েই ব্যস্ত, বাংলাদেশের চিন্তা নিয়েই ব্যস্ত। আসলে কাজের ক্ষেত্রটা যদি বলি, পরিকল্পনা চলছে, হয়তো দেশের এই যে অবস্থা চলছে এখন অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি, এটা দ্রুতই বিশ্বাস করি সমাধান হবে, হওয়ার পর তো আমরা সবাই কাজে ফিরব, এটাই স্বাভাবিক। অলি ভাই, হৃদয়ের কথা সিনেমায় রিয়াজ ভাইকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন, কিন্তু সেই রিয়াজ ভাই দেখলাম যে এখন চলচ্চিত্র থেকে আসলে অনেকটাই সরে গেছেন। রিয়াজ ভাইকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কিংবা ওনার এই সরে যাওয়াটা চলচ্চিত্র থেকে কীভাবে দেখেন পরিচালক হিসাবে? রিয়াজ ভাইকে নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজ করার জন্য আমি প্রস্তুত, যদি রিয়াজ ভাই করতে চায়। রিয়াজ ভাইকে নিয়ে আকাশ ছোঁয়া ভালোবাসার পর আমি বেশ কিছু নাটকও করেছি, কিন্তু রিয়াজ ভাই এখন নিজের একটা চাকরি, তারপর পরিবার নিয়ে ব্যস্ত, সব কিছু মিলিয়ে আসলে ব্যস্ততার কারণে হয়তো সিনেমাতে কাজ করা হচ্ছে না, বা রিয়াজ ভাই ভালো বলতে পারবেন কেন কাজ করছেন না। আর রিয়াজ ভাই বা এই ধরনের অভিনয় যারা, মানে অভিনেতা যারা, তাদেরকে নিয়ে আসলে গল্প তৈরি হয় না, তো এইগুলি কারণেও হয়তো রিয়াজ ভাই দূরে থাকে আমার যেটা ধারণা। তো আমি যে কোনো সময় কাজ করার জন্য প্রস্তুত, কারণ রিয়াজ ভাইয়ের প্রতি আমার অন্যরকম একটা ব্যাপার আছে, এটা সবাই জানেন আপনারা। পূর্ণিমা আপুকে নিয়েও সেম প্রশ্ন, পূর্ণিমা আপুকে নিয়েও দেখেছি আমরা হৃদয়ের কথা বলেছেন, আকাশ সব ভালোবাসা করেছেন, কিন্তু এরপরেও এই জুটিটা নিয়ে ওইভাবে আসলে রোমান্টিক সিনেমা আসলে দর্শক আপনার কাছ থেকে পায়নি, কোনো কারণ আছে কি না? একই উত্তর, কারণ হচ্ছে যে আকাশটা ভালোবাসার পর বেশ কিছু নাটক করেছি, আমি বহুবার বলেছি, আজকেও বলি, রিয়াজ ভাই পূর্ণিমা যদি আবার জুটি হয় আমি অবশ্যই তাদের গিয়ে কাজ করার জন্য প্রস্তুত, কারণ রিয়াজ ভাই পূর্ণিমা যে কম্বিনেশন বা আমার সাথে যে বোঝাপড়া, এটা আসলে অসাধারণ ছিল। তো কাজে আমি যে কোনো সময় প্রস্তুত, আমি জানি না রিয়াজ ভাই পূর্ণিমা একসাথে কাজ করবেন কিনা, যদি করেন আমি সবার আগে ঝাঁপায় পড়ার জন্য রেডি।